মনে মনে ইচ্ছা পাঠাতাম তাই তোমায় স্বাগত শুভেচ্ছা স্বস্তিতে থাক নতুন ছোঁয়া সপ্তমীতে হোক শিশির ধোয়া অঞ্জলিতা অষ্টমীতে আড্ডা জমুক নবমীতে দশমীতে হোক মিষ্টি মুখ পুজো তোমার খুব জমুক আচ্ছা কিছু কিছু কোশ্চেন আপনাদের করবো দেখি আপনারা মনে পারেন কিনা যাই হোক কিন্তু আজকালকার দিনে এই হোয়াটসঅ্যাপ তারপরে ফেসবুক এত সোশ্যাল মিডিয়া এই পাসওয়ার্ড মনে মনে রাখতে আর পারা যায় না ঠিক কিনা কতগুলো পাসওয়ার্ড মনে রাখবে তা আমার একটা ছোট্ট একটা ফেসবুকের অ্যাকাউন্ট আছে কোনোদিনও যাই না পাসওয়ার্ডে কি রেখেছে জানেন তো ইনকারেক্ট যখনই যায় ফেসবুকে ছ মাস পরে পাসওয়ার্ড ভুলে গেছে ওরাই আমাকে বলে দেয় ইওর পাসওয়ার্ড ইজ ইনকারেক্ট সুবিধাই হয়ে গেছে আর এই ফেসবুকে যাই করি সমস্ত কিছুকেই লাইক করতে হয় তার জন্যও যায় না মাঝে মাঝে বউ যায় সেটাই দেখি হে ফেসবুক তুমি মনে বানিয়েছো কিন্তু পেঁচার ছবি তো উনি কিন্তু ফেসবুকে নিয়ে আর কিছু কিছু সুন্দর সুন্দর জোক যে দুটো জেতা হয় শূন্য দুটো জেতা শূন্য ফেসবুকেই এবার ঠাকুর দেখবো রাস্তায় বড় ভিড় আচ্ছা দেখুন আমাদের এই এই সমতে ইন্ডিয়াতে সব সমতে চলে নবরাত্রি নবরাত্রিতে কি হয় সবাই জেনারেলি ফল মূল সব কিছু খায় বাঙালিরা কিন্তু পাঠার মাংস চাই অষ্টমীতে তাই না তাই মনে হয় যে দুর্গার দশ হাত তো দশ হাতে কি থাকা উচিত এই দিকে ধনু অনেক কিছু আছে কিন্তু আমার তো মনে হয় বাঙালিদের জন্য এক হাতে রয়েছে পায়েস এক হাতে লুচি তারপরে নাড়ু তারপরে খিচুড়ি মিষ্টি দই ওটা পাঁচ হাত আর এই দিকে পাঁচ হাতে রয়েছে কি রসগোল্লা ইলিশ মাছ ছোলার ডাল কষা মাংস চিংড়ি মাছের মালাই এই না হলো বাঙালি ইন্টারেস্টিং কালকে সামনে এখানে বসেছিলাম শোভনিতার গান শুনতে হঠাৎ যারা সামনে ছিল তারা দেখেছিল একটা তেলা পোকা এদিকে যাচ্ছে সত্যি তো সবাই দেখলাম সামনে পাহাড় তুলে তুলে এরকম করে একজন দেখলাম ফেসবুক দেখে যাচ্ছে এরকম করে তেলা পোকা কোথায় গেল কেউ জানে না আশ্চর্য এই লাইফ সাইকেল অফ তেলা পোকা তেলা পোকা ভয় পায় ইঁদুরকে ইঁদুর ভয় পায় বেড়ালকে বেড়াল ভয় পায় কাছে কুকুরকে কুকুর ভয় পায় ধরে রাখি মানুষকে মানুষ ভয় পায় নারীকে আর সেই নারী ভয় পায় তারা ঠিক কি না লাইফ সাইকেল হয়ে গেল সাইকেল ক্লিয়ার আচ্ছা বলুন কিছু কিছু ছোট ছোট কুইজ দেওয়া যাক তাহলে রিচা আসবে রিচা তাড়াতাড়ি এসো পরশু দিনে দেশে অষ্টমী ছিল তো দেশে এখন তো মানে লাস্ট অনেক বছর ধরে আমি পুজোর সময় মধ্যে আজ 30 বছর যাই পুজোর সময় দেশে দেখি ছবিতে প্রচুর নানান ধরনের প্রতিমা নানান জিনিসে আমার ভাই ভাইয়ের সাথে কথা বললাম শুভ বিজয়ের জন্য তো ও হচ্ছে যে পাড়ায় হয় পাড়ার ওখানে পুরো যে প্রতিমা টতিমা হয় তার ইনচার্জ সমস্ত ইঞ্জিনিয়ারিং একটা একটি যাই হোক বিরাট নাকি প্রতিমা করেছে প্যান্ডেল করেছে 2500 স্কোয়ার ফুট দিয়ে তার মধ্যে এবার কিসের প্রতিমা করলি রে তো বললো বলে এবারের প্রতিমা হচ্ছে 1000 হাতের প্রতিমা আমার মুখটা পড়ে গেল আমার তাহলে বাপলো কেন কোথায় মাথা কেন কোথায় শুধু হাত দিয়েই প্রতিমা কি করে করলি বলছে সব কিছুই হাত দিয়ে যে 1000 হাত দিয়ে নাকি পা হয়েছে সেই পারে সেই হাত দিয়ে মুখের একটা গঠন তৈরি হয়েছে আমরা সত্যি মানে মাথায় যে আইডিয়া গুলো আছে আমরা চিন্তাও করতে পারি না আপনারা নিশ্চয় অনেক ধরনের প্রতিমা দেখেন এখানে কিন্তু আমাদের একটাই প্রতিমা আছে তো যাই হোক তাই এইভাবে বেশ কিছু কিছু ধরুন জোস্ট বলার চিন্তা করছিলাম কারণ রিচাকে একটু ডাকি রিচা যদি আসে তাহলে রিচার সাথে বসে কয়েকটা কবিতা করা যায়
অক্সিজেন ধরে আছে ধরুন। নেপোলিয়ন কোন যুদ্ধের পর মারা গিয়েছিলেন? নেপোলিয়ন কোন যুদ্ধের পর মারা গিয়েছিলেন? জীবনের শেষ, জীবনের শেষ ইন্দ্রিয়ার স্বাধীনতা চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়েছিল? গুড পয়েন্ট। চুক্তিটা কোথায় স্বাক্ষরিত হয়েছিল? চুক্তিপত্র এক ব্রিটিশরা অনেক কিছুই খায়, ওদের কিছু খাবার জিনিস ভালোই ভালো আছে, ব্রেকফাস্টের সময় দুটো জিনিস একদম খায় না। এতো তোকে একটা চকলেটই দেওয়া, that's a good one. আচ্ছা আপনাদের বলুন, শুভমিতাত্ব প্রোগ্রাম দেখলাম, অনেকে চলে গেছে, শুভমিতাত্ব প্রোগ্রাম দেখলাম, শুভমিতার প্রোগ্রামে কি কি গান শুনতে ভালো লাগলো? কিছু মনে আছে? কিছু গান মনে নেই, গানগুলো ভুলে গেছে, খুব ভালো লাগছে। দেখি আমি আবার রিচাকে ডাকি, রিচার কাছে একটা জিনিস আছে। আচ্ছা একটা কথা বলার রয়েছে তার আগে, যে আমাদের যতক্ষণ পেছনে স্টেজ তৈরি হচ্ছে ততক্ষণ আমাদের ইমপ্রম্পটু কিছু করতে বলা হয়েছে, তো এবার ইমপ্রম্পটু মানে আপনাদের সাথে আড্ডা হতে পারে, মজার কিছু শোনানো হতে পারে, গল্প করা হতে পারে, যা কিছু হতে পারে। আর একটা কথা হচ্ছে, আমরা একেবারে প্রিপেয়ার্ড না, আনপ্রিপেয়ার্ড, তো আমি আশা করবো যাই করি না কেন সবাই বলবে খুব ভালো হয়েছে। আমি জানি এখানেও হয়তো কয়েকজন আছে যারা দেখেছে, সবাই কি ওই মিট্রি চ্যানেলে মা মাথা দেখে? কেউ আছে? এত ভালো কারেকশন করে দিয়েছে, আমি জানতাম, চেক করছিলাম, আমাকে সঞ্জীব একটা করতে রিকোয়েস্ট করেছে, যে যদি ভালো লাগে আমাকে বলবে, আর যদি ভালো না লাগে সঞ্জীব। মা ও ছেলে কথোপকথন, আমাদের প্রতিদিনকার জীবনে মজার মজার কথোপকথন হারিয়ে যাচ্ছে, আমরা মানুষকে টেক্সট করি বেশি, গল্প করি কম, আড্ডা মারি কম, ফেসবুক মেসেজ বা কমেন্ট করি বেশি, কিন্তু চিরাচরিত সম্পর্ক যা এতদিন ধরে চলে আসছে তা তো বদলায় না, তা একই থাকে। তো সেরকম একটা ছোট্ট মজার গল্প ধরে নেওয়া যাক, প্রেক্ষাপট কলকাতা, কোনো এক মধ্যবিত্ত বাড়ির মা ও ছেলের গল্প। আমি আজকে
স্মার্টফোন কিনে আমায় জানাবে আর গো ওই 100 টাকা নিয়ে দরাদরি করবে না ওকে আমি রাখছি রাখছি যেটা শুনলেন সেই চিত্রটা যখন বিয়ের পরে ফিরে আসে
মুখ শুদ্ধ হয়, তাড়াতাড়ি জল খাওয়া করে দিন। আমার কলেজ বান্ধবী ছিল গো, আমি তোমার বলে সত্যি ভুলে গেছো, ভুলে গেছো।
ভালো করে খিচুড়িটা রান্না করতে শিখেছো বল? কোনোদিন তো নুন বেশি, কোনোদিন তো ঝাল বেশি, আর বেশিরভাগই তুমি তো তোমার ওই পোড়া খিচুড়ি বদলে খাই তো পোড়া খিচুড়ি। আমি পোড়া খিচুড়ি করি? ওই মেয়েকে একদিন দেখেই আমার খিচুড়ি একেবারে পোড়া হয়ে গেল। দুদিন পরে বলবে যে আমাকে দেখতে খারাপ, আমি মানুষ খারাপ। কি ভালো শম্পা! হ্যাঁ আমি বলবো তো যে ভালো থাকে ভালো হবে না, তুমি খারাপ না। তুমি আমাকে খারাপ করলে, আমার তাহলে বিয়ে করলে কেন? তুমি ওই শম্পাকে বিয়ে করলেই পারতে। কেন কেন, ঠিকই তো, আমি তো তাই তো করতে চেয়েছিলাম। চলো নষ্ট করো, ওই যে তোমার মা ছোটবেলায় নাকি দুই বান্ধবী মিলে বিয়ে ঠিক করেছে, তাই তো নিজের মায়ের পর আর রাখতে গিয়ে এই কাজ করতে হলো আমার। ও তোমার মনে মনে এত শয়তানি করতে? তোমার মনে যদি এই ছিল আর এতদিন তুমি তাহলে আমাকে বলেছো কেন যে কোনোদিন কোনো মেয়ের দিকে তুমি চোখ তুলে তাকাওনি? তুমি তুমি আমার জীবনটা কিরকম করে সর্বনাশ করে দিলে তুমি কি বুঝতে পারলে? শোনো, আমিও কিন্তু কোনো অপলা নারী নই, আমার ভাই আমার ভাই পুনে এসে কাজ করে। তোমাকে যদি আমি জেলের ভাবি না টানিয়েছি বধূ নির্যাতন কেসে, তাহলে তোমার একদিন কি আমার মায়ের ওপর করে না, ও কিন্তু সত্যি করে না।
করেছা।